শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী সারদানন্দ পাঠ করছি গোপা বাগচি। দ্বিতীয় অধ্যায়, কামারপুকুর ও পিতৃপরিচয়। ঈশ্বরাবতার বলিয়া যে সকল মহাপুরুষ জগতে অদ্যাপি পূজিত হইতেছেন, শ্রী ভগবান রামচন্দ্র এবং শাক্য সিংহের কথা ছাড়িয়া দিলে তাহাদিগের সকলেরই পার্থিব জীবন, দুঃখ, দারিদ্র্য, সংসারের অসচ্ছলতা এবং এমনকি কঠোরতার ভিতর আরম্ভ হইয়াছে দেখিতে পাওয়া যায়। যথা ক্ষত্রিয় রাজকুল অলঙ্কৃত করিলেও শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কারাগৃহে জন্ম ও আত্মীয় স্বজন হইতে দূরে নিজ গোপকুল মধ্যে বাল্যজীবন অতিবাহিত হইয়াছিল। শ্রী ভগবান ঈশা পান্থশালায় পশুরক্ষাগৃহে দরিদ্র পিতামাতার ক্রোর উজ্জ্বল করিয়াছিলেন। শ্রী ভগবান শঙ্কর দরিদ্র বিধবার পুত্ররূপে অবতীর্ণ হইয়াছিলেন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নগণ্য সাধারণ ব্যক্তির গৃহে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন। ইসলাম ধর্ম প্রবর্তক শ্রীমৎ মহম্মদের জীবনেও ওই কথার পরিচয় পাওয়া যায়। ঐরূপ হইলেও কিন্তু যে দুঃখ দারিদ্র্যের ভিতর সন্তোষের সরসতা নাই, যে অসচ্ছল সংসারে নিঃস্বার্থতা ও প্রেম নাই, যে দরিদ্র পিতামাতার হৃদয়ে ত্যাগ পবিত্রতা ও কঠোর মনুষ্যত্বের সহিত কোমল দয়াদাক্ষিণ্যাদি ভাবসমূহের মধুর সামঞ্জস্য নাই, সে স্থলে তাহারা কখনো জন্মগ্রহণ করেন নাই। ভাবিয়া দেখিলে পূর্বোক্ত বিধানের সহিত তাহাদিগের ভাবি জীবনের একটা গূঢ় সম্বন্ধ লক্ষিত হয়। কারণ যৌবনে ও প্রৌঢ়ে যাহাদিগকে সমাজের দুঃখী দরিদ্র এবং অত্যাচারিত দিগে নয়নাশ্রু মুছাইয়া হৃদয়ে শান্তি প্রদান করিতে হইবে, তাহারা ওই সকল ব্যক্তির অবস্থার সহিত পূর্ব হইতে পরিচিত ও সহানুভূতি সম্পন্ন না হইলে ওই কার্য সাধন করিবেন কিরূপে? শুধু তাহাই নহে, আমরা ইতঃপূর্বে দেখিয়াছি সংসারে ধর্মগ্লানি নিবারণের জন্যই অবতার পুরুষ সকলের অভ্যুদয় হয়। ওই কার্য সম্পন্ন করিবার নিমিত্ত তাহাদিগকে পূর্ব প্রচারিত ধর্মবিধান সকলে যথাযথ অবস্থার সহিত প্রথমেই পরিচিত হইতে হয় এবং ওই সকল প্রাচীন বিধানের বর্তমান গ্লানির কারণ আলোচনাপূর্বক তাহাদিগের পূর্ণতা ও সাফল্য স্বরূপ দেশ কালোপযোগী নূতন বিধান আবিষ্কার করিতে হয়। ওই পরিচয় লাভের বিশেষ সুযোগ দরিদ্রদের কুঠির ভিন্ন ধনীর প্রাসাদ কখনো প্রদান করে না। কারণ সংসারের সুখভোগে বঞ্চিত দরিদ্র ব্যক্তি ঈশ্বর এবং তাহার বিধানকে জীবনের প্রধান অবলম্বন রূপে সর্বদা দৃঢ়ালিঙ্গন করিয়া থাকে। অতএব সর্বত্র ধর্মগ্লানি উপস্থিত হইলেও পূর্ব পূর্ব বিধানে যথাযথ কিঞ্চিদাভাস দরিদ্রের কুটিরকে তখনও উজ্জ্বল করিয়া রাখে এবং ওই জন্যই বোধ হয় জগৎগুরু মহাপুরুষ সকল জন্ম পরিগ্রহকালে দরিদ্র পরিবারই আকৃষ্ট হইয়া থাকেন। যে মহাপুরুষের কথা আমরা বলিতে বসিয়াছি তাহা জীবনারম্ভ পূর্বোক্ত নিয়ম অতিক্রম করে নাই। হুগলি জেলার উত্তর পশ্চিমাংশ যেখানে বাঁকুড়া ও মেদিনীপুর জেলাদ্বয়ের সহিত মিলিত হইয়াছে, সেই সন্ধিস্থলের অনতি দূরে তিনখানি গ্রাম ত্রিকোণ মণ্ডলে পরস্পরের সন্নিকট অবস্থিত আছে। গ্রামবাসী দিগের নিকটে ওই গ্রামত্রয় শ্রীপুর, কামারপুকুর ও মুকুন্দপুর রূপে ভিন্ন ভিন্ন নামে পরিচিত থাকিলেও উহারা পরস্পর এত ঘন সন্নিবেশে অবস্থিত যে পথিকের নিকটে একই গ্রামের বিভিন্ন পল্লী বলিয়া প্রতীত হইয়া থাকে। সেজন্য চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলে উহারা একমাত্র কামারপুকুর নামেই প্রসিদ্ধি লাভ করিয়াছে। স্থানীয় জমিদার দিগের বহুকাল ওই গ্রামে বাস থাকাতেই বোধ হয় কামারপুকুরের পূর্বোক্ত সৌভাগ্যের উদয় হইয়াছিল। আমরা যে সময়ের কথা বলিতেছি সেইকালে কামারপুকুর শ্রীযুক্ত বর্ধমান মহারাজের
গুরুবংশীয় দিগের লাখোরা জমিদারিভুক্ত ছিল এবং তাহাদিগের বংশধর শ্রীযুক্ত গোপীলাল সুখলাল প্রভৃতি গোস্বামীগণ ওই গ্রামে বাস করিতেছিলেন। কামারপুকুর হইতে বর্ধমান শহর প্রায় 32 মাইল উত্তরে অবস্থিত। উক্ত শহর হইতে আসিবার বরাবর পাকা রাস্তা আছে। কামারপুকুরে আসিয়াই ওই রাস্তা শেষ হয় নাই। ওই গ্রামকে অর্ধ বেষ্টন করিয়া উহা দক্ষিণ পশ্চিমামী মুখে পুরীধাম পর্যন্ত চলিয়া গিয়াছে। পাদচারী দরিদ্র যাত্রী এবং বৈরাগ্যবান সাধু সকলের অনেকে ওই পথ দিয়া শ্রী শ্রী জগন্নাথ দর্শনে গমনাগমন করেন। কামারপুকুরের প্রায় 9-10 ক্রোশ পূর্বে তারকেশ্বর মহাদেবের প্রসিদ্ধ মন্দির অবস্থিত। ওই স্থান হইতে দ্বারকেশ্বর নদের তীরবর্তী জাহানাবাদ বা আরামবাগের মধ্য দিয়া কামারপুকুরে আসিবার একটি পথ আছে। তদ্ভিন্ন উক্ত গ্রামের প্রায় 9 ক্রোশ দক্ষিণে অবস্থিত ঘাটাল হইতে এবং প্রায় 13 ক্রোশ পশ্চিমে অবস্থিত বনবিষ্ণুপুর হইতেও এখানে আসিবার প্রশস্ত পথ আছে। 1867 খ্রিস্টাব্দে ম্যালেরিয়া প্রসূত মহামারীর আবির্ভাবের পূর্বে কৃষি প্রধান বঙ্গের পল্লীগ্রাম সকলে কি অপূর্ব শান্তির ছায়া অবস্থান করিত তাহা বলিবার নহে। বিশেষত হুগলি জেলার এই গ্রামাঞ্চলের বিস্তীর্ণ ধান্য প্রান্তর সকলের মধ্যগত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলি বিশাল হরিত সাগরে ভাসমান দ্বীপপুঞ্জের ন্যায় প্রতীত হইত। জমির উর্বরতায় খাদ্যদ্রব্যের অভাব না থাকায় এবং নির্মল বায়ুতে নিত্য পরিশ্রমের ফলে গ্রামবাসীদিগের দেহে স্বাস্থ্য ও সবলতা এবং মনে প্রীতি ও সন্তোষ সর্বদা পরিলক্ষিত হইত। বহু জনাকীর্ণ গ্রাম সকলে আবার কৃষি ভিন্ন ছোটখাটো নানা প্রকার শিল্প ব্যবসায়ও লোকে নিযুক্ত থাকিত। ঐরূপে উৎকৃষ্ট জিলাপি মিঠাই ও নবাত প্রস্তুত করিবার জন্য কামারপুকুর এই অঞ্চলে চিরপ্রসিদ্ধ এবং আবলুস কাষ্ঠ নির্মিত হুকার নল নির্মাণ পূর্বক ওই গ্রাম কলিকাতার সহিত কারবারে এখনও বেশ 2 পয়সা অর্জন করিয়া থাকে। সুতা গামছা ও কাপড় প্রস্তুত করিবার জন্য এবং অন্য নানা শিল্পকার্যেও কামারপুকুর এককালে প্রসিদ্ধ ছিল। বিষ্ণু চাপড়ি প্রমুখ কয়েকজন বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী এই গ্রামে বাস করিয়া তখন কলিকাতার সহিত অনেক টাকার কারবার করিতেন। প্রতি শনি ও মঙ্গলবারে গ্রামে এখনও হাট বসিয়া থাকে। তারাহাট, বদনগঞ্জ, শিহর, দেশরা প্রভৃতি চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকল হইতে লোকে সুতা, বস্ত্র, গামছা, হাঁড়ি, কলসি, কুলা, চেঙ্গারি, মাদুর, চেটাই প্রভৃতি সংসারের নিত্য ব্যবহার্য পণ্য ও ক্ষেত্রজ দ্রব্য সকল হাটবারে কামারপুকুরে আনয়ন পূর্বক পরস্পরে ক্রয় বিক্রয় করিয়া থাকে। গ্রামে আনন্দোৎসবের অভাব এখনো লক্ষিত হয় না। চৈত্র মাসে মানস পূজা ও শিবের গাজনে এবং বৈশাখ বা জ্যৈষ্ঠে 24 প্রহরীয় হরিবাসরে কামারপুকুর মুখরিত হইয়া উঠে। তদ্ভিন্ন জয়রাম বাটিতে 12 মাস সকল প্রকার পালা পার্বণ এবং প্রতিষ্ঠিত দেবালয় সকলে নিত্য পূজা ও পার্বণাদি অনুষ্ঠিত হইয়া থাকে। অবশ্য দারিদ্র্যজনিত অভাব বর্তমানে ওই সকলের অধিকাংশে লোপ সাধন করিয়াছে। ধর্ম ঠাকুরের পূজায়ও এখানে এককালে বিশেষ আড়ম্বর ছিল, কিন্তু এখন আর সেকাল নাই। বৌদ্ধ ত্রিরত্নের অন্যতম শ্রীধর্ম এখন কূর্ম মূর্তিতে পরিণত হইয়া এখানে এবং চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলে সামান্য পূজা মাত্রই পাইয়া থাকেন। ব্রাহ্মণগণকেও সময়ে সময়ে ওই মূর্তির পূজা করিতে দেখা গিয়া থাকে। উক্ত ধর্ম ঠাকুরের ভিন্ন ভিন্ন নাম বিভিন্ন গ্রামে শুনিতে পাওয়া যায়। যথা কামারপুকুরের ধর্ম ঠাকুরের নাম রাজা ধীরাজ ধর্ম, শ্রীপুরে প্রতিষ্ঠিত উক্ত ঠাকুরের নাম যাত্রা সিদ্ধিরায় ধর্ম এবং মুকুন্দপুরের সন্নিকটে মধুবাটি নামক গ্রামে প্রতিষ্ঠিত ধর্মের নাম সন্ন্যাসী রায় ধর্ম। কামারপুকুরে প্রতিষ্ঠিত ধর্মের রথযাত্রাও এককালে মহাসমারোহে সম্পন্ন হইত।
নবচূড়া সমন্বিত সুদীর্ঘ রথখানি তখন তাহার মন্দির পার্শ্বে নিত্য নয়ন গোচর হইত। ভগ্ন হইবার পরে ওই রথ আর নির্মিত হয় নাই। ধর্ম মন্দিরটিও সংস্কারাভাবে ভূমিষ্যাত হইতে বসিয়াছে দেখিয়া ধর্মপণ্ডিত যজ্ঞেশ্বর তাহার নিজ বাটিতে ঠাকুরকে এখন স্থানান্তরিত করিয়াছেন। ব্রাহ্মণ, কায়স্থ, তাঁতি, সদগোপ, কামার, কুমার, জেলে, ডোম প্রভৃতি উচ্চ নীচ সকল প্রকার জাতিরই কামার পুকুরে বসতি আছে। গ্রামে তিন চারিটি বৃহৎ পুষ্করিণী আছে, তন্মধ্যে হালদার পুকুরই সর্বাপেক্ষা বড়। তদ্ভিন্ন ক্ষুদ্র পুষ্করিণী অনেক আছে, তাহাদিগের কোনো কোনোটি আবার শতদল কমল, কুমুদ ও কানহা শ্রেণী বক্ষে ধারণ করিয়া অপূর্ব শোভা বিস্তার করিয়া থাকে। গ্রামে ইষ্টক নির্মিত বাটির ও সমাধির অসদ্ভাব নাই, পূর্বে উহার সংখ্যা অনেক অধিক ছিল। রামানন্দ শাখারির ভগ্ন দেউল, ফকির দত্তের জীর্ণ রাসমঞ্চ, জঙ্গলাকীর্ণ ইষ্টকের স্তূপ এবং পরিত্যক্ত দেবালয় সমূহ নানা স্থানে বিদ্যমান থাকিয়া ওই বিষয়ের এবং গ্রামের পূর্ব সমৃদ্ধির পরিচয় প্রদান করিতেছে। গ্রামের ঈশান ও বায়ুকোণে বুধুই মোড়ল ও ভূতির খাল নামক দুইটি শ্মশান বর্তমান। শেষক্ত স্থানের পশ্চিমে গোচর প্রান্তর মানিক রাজা প্রতিষ্ঠিত সর্বসাধারণের উপভোগ্য আম্রকানন এবং আমোদর নদ বিদ্যমান আছে। ভূতির খাল দক্ষিণে প্রবাহিত হইয়া গ্রামের অনতি দূরে উক্ত নদের সহিত সম্মিলিত হইয়াছে। কামার পুকুরের অর্ধক্রোশ উত্তরে ভুরশুভ নামক গ্রাম। শ্রীযুক্ত মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক এক বিশেষ ধনাঢ্য ব্যক্তির তথায় বাস ছিল। চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলে ইনি মানিক রাজা নামে পরিচিত ছিলেন। পূর্বোক্ত আম্রকানন ভিন্ন সুখসায়ের, হাতিসায়ের প্রভৃতি বৃহৎ দীর্ঘিকা সকল এখনও ইহার কীর্তি ঘোষণা করিতেছে। শোনা যায় ইহার বাটিতে লক্ষ ব্রাহ্মণ অনেকবার নিমন্ত্রিত হইয়া ভোজন করিয়াছিলেন। কামার পুকুরের দক্ষিণ পূর্ব বা অগ্নিকোণে মান্দারণ গ্রাম। চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলকে শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিবার নিমিত্ত পূর্বে কোনো কালে এখানে একটি দুর্ভেদ্য দুর্গ প্রতিষ্ঠিত ছিল। পার্শ্ববর্তী ক্ষুদ্রকার আমোদর নদের গতি কৌশলে পরিবর্তিত করিয়া উহা গড়ের পরীক্ষায় পরিণত করা হইয়াছিল। মান্দারণ দুর্গের ভগ্ন তোরণ, স্তূপ ও পরীক্ষা এবং উহার অনতি দূরে শৈলেশ্বর মহাদেবের মন্দির এখনও বর্তমান থাকিয়া পাঠানদিগের রাজত্বকালে এই সকল স্থানের প্রসিদ্ধি সম্বন্ধে পরিচয় প্রদান করিতেছে। গড় মান্দারণের স্পর্শ দিয়াই বর্তমানে গমনাগমন করিবার পূর্বোক্ত পথ প্রসারিত রহিয়াছে। ওই পথের দুই ধারে অনেকগুলি বৃহৎ দীর্ঘিকা নয়নগোচর হয়। উক্ত গড় হইতে প্রায় নয় ক্রোশ উত্তরে অবস্থিত উচালন নামক স্থানে দীর্ঘিকায় তন্মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ। উক্ত পথের এক স্থানে একটি ভগ্ন হস্তিশালাও লক্ষিত হইয়া থাকে। ওই সকল দর্শনে বুঝিতে পারা যায় যুদ্ধ বিগ্রহের সৌকর্যার্থেই এই পথ নির্মিত হইয়াছিল। মোগলমারির প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্র পথিমধ্যে বিদ্যমান থাকিয়া ওই বিষয়ে সাক্ষ্য প্রদান করিতেছে। কামার পুকুরের পশ্চিমে প্রায় এক ক্রোশ দূরে সাতবেড়ে, নারায়ণপুর ও দেড়ে নামক তিনখানি গ্রাম পাশাপাশি অবস্থিত আছে। এই গ্রাম সকল এককালে সমৃদ্ধি সম্পন্ন ছিল। দেড়ের দীর্ঘিকা ও তৎপার্শ্ববর্তী দেবালয় এবং অন্যান্য নানা বিষয় দেখিয়া ওই কথা অনুমিত হয়। আমরা যে সময়ের কথা বলিতেছি সেই সময়ে উক্ত গ্রামত্রয় ভিন্ন জমিদারিভুক্ত ছিল এবং উহার জমিদার রামানন্দ রায় সাতবেড়ে নামক গ্রামে বাস করিতেছিলেন। এই জমিদার বিশেষ ধনাঢ্য না হইলেও বিষম প্রজাপীড়ক ছিলেন। কোনো কারণে কাহার উপর কুপিত হইলে ইনি ওই প্রজাকে সর্বশান্ত করিতে কিছুমাত্র কুণ্ঠিত হইতেন না। ইহার পুত্রকন্যাদের মধ্যে কেহই জীবিত ছিল না। লোকে বলে প্রজাপীড়ন অপরাধে ইনি নির্বংশ হইয়াছিলেন এবং
মৃত্যুর পরে ইহার বিষয় সম্পত্তি অপরের হস্তগত হইয়াছিল। প্রায় 150 বৎসর পূর্বে মধ্যবিত্ত অবস্থা সম্পন্ন ধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ পরিবারে দেরে গ্রামে বাস ছিল। ইহারা সদাচারী, কুলীন এবং শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। ইহাদিগের প্রতিষ্ঠিত শিবালয় সমন্বিত পুষ্করিণী এখনো চাটুর্যে পুকুর নামে খ্যাত থাকিয়া ইহাদিগের পরিচয় প্রদান করিতেছে। উক্ত বংশীয় শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায়ের 3 পুত্র এবং 1 কন্যা হইয়াছিল। তন্মধ্যে জ্যেষ্ঠ ক্ষুদিরাম সম্ভবত সন 1181 সালে জন্মগ্রহণ করিয়াছিলেন। তৎপরে রামশিলা নামনী কন্যার এবং নিধিরাম ও কানাইরাম নামক পুত্রদ্বয়ে জন্ম হইয়াছিল। শ্রীযুক্ত ক্ষুদিরাম বয়ঃপ্রাপ্তির সহিত অর্থকড়ি কোনরূপ বিদ্যায় পারদর্শিতা লাভ করিয়াছিলেন কিনা জানা যায় না, কিন্তু সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা, ত্যাগ প্রভৃতি যে গুণসমূহ সদ্ব্রাহ্মণের স্বভাবসিদ্ধ হওয়া কর্তব্য বলিয়া শাস্ত্র নির্দিষ্ট আছে, বিধাতা তাহাকে ওই সকল গুণ প্রচুর পরিমাণে প্রদান করিয়াছিলেন। তিনি দীর্ঘ ও সবল ছিলেন, কিন্তু স্থূলাকায় ছিলেন না, গৌরবর্ণ ও প্রিয়দর্শন ছিলেন। বংশানুগত শ্রীরামচন্দ্রের ভক্তি তাহাতে বিশেষ প্রকাশ ছিল এবং তিনি নিত্যকৃত সন্ধ্যা বন্দনাদি সমাপন করিতেন। শূদ্রের নিকট হইতে দান গ্রহণ দূরে থাকুক, শূদ্রজাজি ব্রাহ্মণের নিমন্ত্রণ তিনি কখনো গ্রহণ করেন নাই এবং যে সকল ব্রাহ্মণ পণ গ্রহণ করিয়া কন্যা সম্প্রদান করিত তাহাদিগের হস্তে জলগ্রহণ পর্যন্ত করিতেন না। ঐরূপ নিষ্ঠা ও সদাচারের জন্য গ্রামবাসীরা তাহাকে বিশেষ ভক্তি ও সম্মানের চক্ষে দর্শন করিত। পিতার মৃত্যুর পরে সংসার ও বিষয় সম্পত্তির তত্ত্বাবধান শ্রীযুক্ত ক্ষুদিরামের স্কন্ধেই পতিত হইয়াছিল এবং ধর্মপথে অবিচলিত থাকিয়া তিনি ওই সকল কার্য যথাসাধ্য সম্পন্ন করিতেছিলেন। ইতঃপূর্বে বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিলেও তাহার পত্নী অল্প বয়সেই মৃত্যুমুখে পতিত হন। সুতরাং আন্দাজ 25 বৎসর বয়ঃক্রমকালে তিনি পুনরায় দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। তাহার এই পত্নীর নাম শ্রীমতী চন্দ্রমণি ছিল, কিন্তু বাটিতে ইহাকে সকলে চন্দ্রা বলিয়া সম্বোধন করিত। শ্রীমতী চন্দ্রা দেবীর পিত্রালয় সরাটি মায়াপুর নামক গ্রামে অবস্থিত ছিল। তিনি সুরূপা, সরলা ও দেবদ্বিজপরায়ণা ছিলেন, কিন্তু হৃদয়ের অসীম শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসাই তাহার বিশেষ গুণ বলিয়া নির্দেশ করা যাইতে পারে এবং ওই সকলের জন্যই তিনি সংসারে সকলের প্রিয় হইয়াছিলেন। সম্ভবত সন 1197 সালে শ্রীমতী চন্দ্রমণি জন্মগ্রহণ করিয়াছিলেন, সুতরাং সন 1205 সালে বিবাহের সময় তাহার বয়ঃক্রম 8 বৎসর মাত্র ছিল। সম্ভবত সন 1211 সালে তাহার প্রথম পুত্র রামকুমার জন্মগ্রহণ করেন। উহার প্রায় 5 বৎসর পরে শ্রীমতী কাত্যায়নী নামনী কন্যার এবং সন 1232 সালে দ্বিতীয় পুত্র রামেশ্বরের মুখাবলোকন করিয়া তিনি আনন্দিতা হইয়াছিলেন। ধর্মপথে থাকিয়া সংসার যাত্রা নির্বাহ করা যে কতদূর কঠিন কার্য, তাহা শ্রীযুক্ত ক্ষুদিরামের হৃদয়ঙ্গম হইতে বিলম্ব হয় নাই। সম্ভবত তাহার কন্যা কাত্যায়নীর জন্ম পরিগ্রহের কিঞ্চিৎকাল পরে তিনি বিষম পরীক্ষায় নিপতিত হইয়াছিলেন। গ্রামের জমিদার রামানন্দ রায়ের প্রজাপীড়নের কথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি। দেরেপুরের কোনো ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি এখন মিথ্যা প্রবাদে আদালতে মকদ্দমা আনয়ন করিলে এবং বিশ্বস্ত সাক্ষীর প্রয়োজন দেখিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামকে তাহার পক্ষে সাক্ষ্য প্রদান করিতে অনুরোধ করিলেন। ধর্মপরায়ণ ক্ষুদিরাম আইন আদালতকে সর্বদা ভীতির চক্ষে দেখিতেন এবং ঘটনা সত্য হইলেও ইতঃপূর্বে কখনো কাহারও বিরুদ্ধে উহাদিগের আশ্রয় লইতেন না। সুতরাং জমিদারের পূর্বোক্ত অনুরোধে আপনাকে বিশেষ বিপন্ন জ্ঞান করিলেন, কিন্তু মিথ্যা সাক্ষ্য প্রদান না করিলে জমিদারের বিষম কোপে পতিত হইতে হইবে এ কথা স্থির জানিয়াও
তিনি উহাতে কিছুতেই সম্মত হইতে পারিলেন না। অগত্যা এ স্থলে যাহা হইয়া থাকে তাহাই হইল। জমিদার তাহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রদানপূর্বক নালিশ রুজু করিলেন এবং মকদ্দমায় জয়ী হইয়া তাহার সমস্ত পৈতৃক সম্পত্তি নিলাম করিয়া লইলেন। শ্রীযুক্ত ক্ষুদিরামের দেদেপুরে থাকিবার বিন্দুমাত্র স্থান রহিল না। গ্রামবাসী সকলে তাহার দুঃখে যথার্থ কাতর হইলেও তাহাকে জমিদারের বিরুদ্ধে কোনোই সহায়তা করিতে পারিল না। ঐরূপে প্রায় 40 বৎসর বয়ঃক্রমকালে শ্রীযুক্ত ক্ষুদিরাম এককালে নিঃস্ব হইলেন। পিতৃপুরুষদিগের অধিকারী সত্ত্বে ও নিজ উপার্জনের ফলে যে সম্পত্তি তিনি এতকাল ধরিয়া সঞ্চয় করিয়াছিলেন, বায়ুতাড়িত ছিন্নাভ্রের ন্যায় উহা এখন কোথায় এককালে বিলীন হইল। কিন্তু ওই ঘটনা তাহাকে ধর্মপথ হইতে বিন্দুমাত্র বিচলিত করিতে সক্ষম হইল না। তিনি রঘুবীরের শ্রীপাদপদ্মে একান্ত স্মরণ গ্রহণ করিলেন এবং স্থির চিত্তে নিজ কর্তব্য অবধারণপূর্বক দুর্জনকে দূরে পরিহার করিবার নিমিত্ত পৈতৃক ভিটা ও গ্রাম হইতে চিরকালের নিমিত্ত বিদায় গ্রহণ করিলেন। কামারপুকুরে শ্রীযুক্ত সুখলাল গোস্বামীর কথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি। সমস্বভাব বিশিষ্ট ছিলেন বলিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের সহিত ইহার পূর্ব হইতে বিশেষ সৌহার্দ্য উপস্থিত হইয়াছিল। বন্ধুর ঐরূপ বিপদের কথা শুনিয়া তিনি বিশেষ বিচলিত হইলেন এবং নিজ বাটির একাংশে কয়েকখানি চালাঘর চিরকালের জন্য ছাড়িয়া দিয়া তাহাকে কামারপুকুরে আসিয়া বাস করিবার জন্য অনুরোধ করিয়া পাঠাইলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম উহাতে অকুলে কুল পাইলেন এবং শ্রী ভগবানের অচিন্ত লীলাতেই পূর্বোক্ত অনুরোধ উপস্থিত হইয়াছে ভাবিয়া কৃতজ্ঞ হৃদয়ে কামারপুকুরে আগমনপূর্বক তদবধি ওই স্থানেই বাস করিতে লাগিলেন। বন্ধুপ্রাণ সুখলাল উহাতে বিশেষ আনন্দিত হইলেন এবং ধর্মপরায়ণ ক্ষুদিরামের সংসার যাত্রা নির্বাহের জন্য 1 বিঘা 10 ছটাক ধান্য জমি তাহাকে চিরকালের জন্য প্রদান করিলেন।